হাই বন্ধুরা, আমাদের আজকের ফ্যাক্ট লিস্ট দেখে আপনার চোখ কপালে উঠে যেতে পারে, তবে বাস্তবে এই রকমের কিছুই হবে না। আমি জাস্ট ইয়ার্কি মারলাম। আপনি কি কখনো শুনেছেন মেঘ আকাশ থেকে মাটিতে নেমে এসেছে? তবে আমি শুনেছি, আর আপনি যদি জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তবে আপনি কি এটা জানেন, গ্র্যাভিটি ছাড়া কোনো পাখি খাবার খেতে পারবে না? আপনি হয়তো এটা জানেন ডিমের মধ্যে কোন ভিটামিন থাকে না। আর যদি না জানা থাকে তাহলে আমাদের আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আপনি এই রকমই কতগুলি ইন্টারেস্টিং তথ্য আমাদের আজকের ভিডিওতে দেখতে পাবেন। তাহলে বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার ১, মিশরে চারিদিকে শুধুমাত্র বালি আর ধুলিকণা রয়েছে, সেখানে গাছের অভাব রয়েছে। তাই প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন তৈরি করা হতো, কারণ সেখানে কাঠের স্বল্পতা রয়েছে কিন্তু মমির স্বল্পতা ছিল না। আর এই রকমের তথ্য যদি আপনি প্রথমবার শুনে থাকেন তাহলে অবশ্যই আমাদের আজকের ভিডিওটি লাইক করে দেবেন আর সকলকে শেয়ার করে দেবেন। ফ্যাক্ট নাম্বার ২, সাধারণত বিদ্যুৎ না থাকলে আমরা মোমবাতি জ্বালিয়ে থাকি, কিন্তু আপনি কি জানেন পৃথিবীর মোট বিক্রি হওয়া ৯৬% মোমবাতি মেয়েরা কিনে থাকে? তবে এক্ষেত্রে মোমবাতি মেয়েরা হয়তো একটু বেশি পছন্দ করে থাকে, আর কালারিং মোমবাতি হলে তো কোনো কথাই হবে না। ফ্যাক্ট নাম্বার ৩, আন্টার্কটিকাতে বড় বড় বরফের আস্তরণ রয়েছে। এটা হয়তো আপনি জানেন কিংবা ডিসকভারি চ্যানেলে দেখেছেন, কিন্তু আন্টার্কটিকাতে সবচেয়ে মোটা বরফের টুকরোটির ব্যাসার্ধ ৩ মাইল, যা শোনার পর আপনার বিশ্বাস হবে না, কিন্তু বাস্তবে এই রকমেরই কিছু ঘটনা ঘটে থাকে। ফ্যাক্ট নাম্বার ৪, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি আপনি সারাদিনে কত পরিমাণ চকলেট খেতে পারবেন, কিংবা এক বছরে আপনি কত পরিমাণ চকলেট খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি হয়তো মন্তব্য করবেন ১ কিলো, আর হয়তো বা ২ কিলো। কিন্তু সুইজারল্যান্ডের মানুষরা বিশ্বের সবচেয়ে বেশি চকলেট খেয়ে থাকে, বছরে গড়ে প্রতিজন খায় প্রায় ১০ কেজির মতো। ফ্যাক্ট নাম্বার ৫, বাথরুমে ঢুকলে হাত ধুয়ে থাকে এমন মানুষ খুবই কম আছে, কারণ একটি সার্ভে অনুসারে জানা গিয়েছে পাবলিক টয়লেট বা বাথরুম ব্যবহার করার পর বিশ্বের ৪২% পুরুষ এবং ২৫% নারী তাদের হাত পরিষ্কার করে না। ফ্যাক্ট নাম্বার ৬, আমরা জানি বিশ্বের সবচেয়ে ঘাতক প্রাণী বাঘ, সিংহ এবং কুমির, আর তাদের জন্যই বহু মানুষ প্রাণ হারিয়েছে। কিন্তু আপনি এটা শুনলে আশ্চর্য হবেন যে আফ্রিকা মহাদেশে অন্য যে কোনো প্রাণীর আক্রমণের চেয়ে জলহস্তির আক্রমণে বছরে বেশি মানুষ মারা গিয়েছে। ফ্যাক্ট নাম্বার ৭, বৃষ্টির সময় বজ্রপাত হওয়া এটা কমন ব্যাপার, কিন্তু সেটা আর কতক্ষণ, বৃষ্টির আগের মুহূর্ত পর্যন্ত কিংবা বৃষ্টি চলাকালীন? কিন্তু আপনি হয়তো এটা জানেন না যে প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তারও অধিকবার বজ্রপাত হয়ে থাকে, আর এটা আমরা জানতে পারি না, কারণ সেই সময় সেই মুহূর্তে আমরা সেই সকল স্থানগুলিতে থাকি না বলে। ফ্যাক্ট নাম্বার ৮, ধরুন আপনি কোথাও ঘুরতে যাচ্ছেন, সেটা আপনার মামার বাড়ি হোক কিংবা আপনি হানিমুনে যাচ্ছেন, আপনি কি কখনো লক্ষ্য করে দেখেছেন ঘুরতে যাওয়ার সময় কোন জিনিসটি আপনি সর্বপ্রথম নিতে ভুলে যান? যদি না জানা থাকে তাহলে জেনে নিন, কোথাও ভ্রমণ করার সময় মানুষ টুথব্রাশ নিতে সবচেয়ে বেশি ভুলে যায়। ফ্যাক্ট নাম্বার ৯, গ্র্যাভিটি যখন কম থাকে তখন আমরা খাবার খেতে পারি, তার প্রমাণ যারা স্পেসশিপে রয়েছে তাদের থেকেই পাওয়া যায়। কিন্তু পাখিদের খাবার খাওয়ার জন্য অভিকর্ষজ বলের প্রয়োজন হয়, অর্থাৎ কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে গিয়ে খাবার খেতে দেওয়া হয় তবে সেটি সে খেতে পারবে না। আর এই রকমের তথ্য নিয়ে অনেকের মধ্যে মতভেদ থাকতে পারে, সো এই বিষয়ে আপনার মতামত নিচে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ফ্যাক্ট নাম্বার ১০, আপনার বাচ্চা যে খেলনাগুলি নিয়ে খেলে, অর্থাৎ কম পয়সায় যে নামী দামি খেলনাগুলি আমরা পেয়ে থাকি, তার বেশিরভাগ চায়নাতে তৈরি হয়। পৃথিবীর মোট উৎপাদিত খেলনার মধ্যে ৭০%ই চীন থেকে আসে। যদি না বিশ্বাস হয় তাহলে গুগলে আপনি এই বিষয় নিয়ে গবেষণা করে দেখতে পারেন। ফ্যাক্ট নাম্বার ১১,
আচ্ছা, আপনি কি বলতে পারবেন এই পৃথিবীর কোন দেশে সবচেয়ে বেশি পোস্ট অফিস রয়েছে? উত্তরটি যদি না জানা থাকে তাহলে ভালো করে জেনে রাখুন, কারণ কোনো সময় কোনো কুইজ প্রতিযোগিতাতে আপনি এই প্রশ্নটি হয়তো শুনতে পাবেন। ভারত এমন একটি দেশ যেখানে সব দেশের চেয়ে বেশি সংখ্যায় পোস্ট অফিস রয়েছে। ফ্যাক্ট নাম্বার 12, আপনার পছন্দসই দুটি ইংরেজি ওয়ার্ড বলুন, যেটা আপনি সবথেকে বেশি ব্যবহার করেন আর যেটি আপনি সবথেকে কম ব্যবহার করে থাকেন। আমি মিলিয়ে একবার দেখতে চাই, কারণ একটি সার্ভে অনুসারে বলা রয়েছে ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যবহার করা বর্ণ হল ই আর সবচেয়ে কম ব্যবহার করা বর্ণ হল কিউ। ফ্যাক্ট নাম্বার 13, ডিম ভিটামিনে সমৃদ্ধ আর তাই জন্য কিছু পার্সেন্টেজ মানুষ প্রত্যেক দিন ডিম খেয়ে থাকে। কিন্তু ডিমের মধ্যে কোন ভিটামিন থাকে না আপনি কি জানেন? না জানা থাকলে অবশ্যই শুনে নিন। একটি ডিমের মধ্যে শুধুমাত্র ভিটামিন সি বাদে অন্যান্য সকল প্রোটিন রয়েছে। আর এই রকমের তথ্য যদি আপনি আগে থেকেই জানেন তাহলে নিচে কমেন্টে আমাকে পার্সোনালি জানিয়ে দেবেন। ফ্যাক্ট নাম্বার 14, নারীরা পুরুষের তুলনায় অনেক বেশি শক্তিশালী হয়ে থাকে মনের দিক থেকে, শুধুমাত্র তারা জোর ফলায় না বলে তাই। আপনি কি জানেন নারীদের হার্ট পুরুষদের হার্টের চেয়ে দ্রুত গতিতে স্পন্দন হয়? আর এই রকমের তথ্য সায়েন্টিফিক্যালি প্রমাণিত। ফ্যাক্ট নাম্বার 15, এমন অনেক ভিডিও ক্লিপ রয়েছে যেখানে বলা হয়েছে অত্যধিক পরিমাণে বৃষ্টির কারণে মাটিতে মেঘ নেমে এসেছে, যেখানে আপনি দেখতে পাবেন কিছু মানুষ তার মধ্যে হাত ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু এগুলি সব ভুল, এটি কোনো মেঘ নয়, এটি হলো গাঢ় ফর্ম যা ফ্যাক্টরি থেকে আসা কেমিক্যাল আর জলের রিয়াকশনে তৈরি হয়ে থাকে, আর কিছু সময় এগুলি সি ফর্ম হয়ে থাকে। বন্ধুরা, আমাদের আজকের ফ্যাক্ট লিস্ট এখানেই সমাপ্ত হলো। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সকলকে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে এই বিষয়ে আপনাদের মতামত জানাবেন, কারণ এটি থেকে আমি ইন্সপায়ার পাই নতুন কিছু তৈরি করার জন্য। আপনাদের মধ্যে যারা নতুন ভিউয়ার তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন, যার ফলে এইরকমই প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।